আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আজকে আবার আমার ভিডিও নিয়ে আসলাম, আমার সাগরকন্যা কুয়াকাটার পার্বত্য ভিডিও। তো এখানে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। এখানে বালুর চরে কিন্তু যেগুলো অটো বলেন আর মোটরসাইকেলে যে যে কোনো দিক দিয়ে যাওয়া যায়, কিন্তু অটোগুলো কিন্তু যেতে পারে না। আর এর জন্য তারা কিন্তু একটা লেন্থ ব্যবহার করে, অটো যাইতে যাইতে বালুর চরে একটা লেন্থ তৈরি হয়। তো এই লেনটা দেখুন, এই যে এই লেনটা দিয়ে গেলে অটো অনায়াসে কিন্তু যেতে পারে, ঠিক আছে। দেখুন মানুষের আসলে আল্লাহ পাক এরকম বুদ্ধি দিয়ে দেয়। তা দেখুন এই যে এভাবে তো অন্য দিক দিয়ে যাইতে লাগলে কিন্তু যাইতে পারে না। মানে ট্রেনের লাইন যেরকম একটা লেন্থ তৈরি হয় না, ঠিক সেরকম তারা লেন্থ তৈরি, গাড়ি যাওয়া আসাতে একটা লেন্থ তৈরি হয়, এভাবে তারা লেন্থ ই করে। আমরা কুয়াকাটা যে মূল পর্যটন স্থান, ওইখান থেকে আমরা মোটামুটি আমরা বন্ধুরা প্রায় 7 জন 120 টাকা করে এখানে আমরা নিছি। আমরা মোটামুটি 8টা স্পট ঘুরতেছি, স্পটগুলো ঘুরতেছি আর আমরা এবং অনেক আনন্দ উপভোগ করতেছে। আপনারাও আপনাদের কাজের ফাঁকে আসুন, কুয়াকাটা ঘুরে যান। দেখুন লেনগুলো তৈরি হয়েছে, ভালো করে দেখাচ্ছেন, গাড়ি যাইতে যাইতে একটা লেন তৈরি হয়েছে, চাকা হচ্ছে একটা লেন তৈরি হয়েছে। যাই হোক, এইভাবে কিন্তু তারা এইভাবে তারা যাওয়া আসা করে। আর আমি আপনাদের গাড়িগুলো দেখাবো, এই গাড়িগুলোই কিন্তু আপনারা 10-12 জন হিসেবে নেসতে পারেন, 100 নেবে। এগুলো এগুলো সচরাচর অন্যান্য জায়গায় দেখা যায়, এগুলো অনেকেই আসছে এখানে, ঠিক আছে। অনেকে মোটরসাইকেল নিয়ে আসছে, যারা ভালো মানে ট্যুর করতে আসছে, তো ভ্রমণ পিয়াসী যারা, তারা মোটরসাইকেল দেখুন। তো এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আরেকটি টিমের কাছে, তারা কিন্তু কাঁকড়া খাচ্ছে, ঠিক আছে। কাঁকড়া যে সম্পূর্ণ দেখাবো, যদি আমি এটা লাইক করি না পছন্দ করি না, অনেকে তারা খাচ্ছে। তারপরে